ইআরবি ভিডিও টিউটোরিয়ালে আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্রাঞ্চ অটো রিকনসিলেশনের মাধ্যমে এক শাখার বিল অন্য শাখা থেকে প্রদান করা। এই জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিং মডুলে, তারপরে যেতে হবে ফান্ড ম্যানেজমেন্ট, তারপর ট্রান্সফার। ট্রান্সফারে যাওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর যে আপনার সামনে যে ইন্টারফেসটি আসলো, এই ইন্টারফেসটি আপনি যথাযথভাবে ফিল আপ করতে পারলে আপনার কাজ প্রায় সিংহভাগই হয়ে গেল। তো এখন দেখি আমি এই ইন্টারফেসটি কিভাবে ফিল আপ করতে হবে। ধরে নিই আমি 5,000 টাকার একটি ট্রাভেলিং বিল প্রদান করেছি, সেক্ষেত্রে আপনাকে ক্যাশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ 10,000 টাকার নিচে যদি কোনো বিল হয় আমরা সাধারণত ক্যাশ প্রদান করে থাকি, 10,000 টাকার উপরে যদি কোনো বিল হয় তাহলে সেটা আমরা ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকি। তো আমি যেহেতু বলেছি যে 5,000 টাকার একটি ট্রাভেলিং বিল দিয়েছে, তো আমি ক্যাশ সিলেক্ট করলাম। ডিসক্রিপশনে লিখি ট্রাভেল টু জাপার, আমি এটাকে কপি করে নিই কাজের সুবিধাতে। এবার রিকন কোড, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটি হচ্ছে রিকন কোড। রিকন কোড 38 এবং 123। আপনি যেহেতু বিল প্রদান করছেন আপনি 123 সিলেক্ট করবেন, যদি ক্যাশ ট্রান্সফার দেন সরাসরি এবং সেই ক্যাশ রিসিভ করে তাহলে আপনাকে 38 রিকন ব্যবহার করতে হবে। মনে রাখবেন বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে আমরা 38 রিকন দিয়ে বিল প্রদান করে থাকি, পরবর্তীতে ওই ব্রাঞ্চে এই পেমেন্টটি শো করে না। তো আপনাকে কি করতে হবে, 123 যদি আপনি বিল প্রদান করে থাকেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে পেমেন্ট টু আদার ব্রাঞ্চ, যে বিল 123। তারপর আপনাকে টু ব্রাঞ্চ, আমি ধরে নিই যে এই বিলটি আমি দেখি কোথায় আছে, খুলনা সদর অফিসে আছে। আমি বিলটি কয়রা ডেভেলপমেন্ট অফিসে প্রদান করতেছি, সেক্ষেত্রে কয়রা ডেভেলপমেন্ট অফিস সিলেক্ট করলাম। তারপরে যেহেতু আমি বলেছি যে পিওটিবি অর্থাৎ টিভি প্রজেক্টের প্রোগ্রাম অর্গানাইজার এই বিলটি নিয়েছে, তাহলে আমি 646 এই বিলটি দেবো। ধরে নিই 646 সিলেক্ট করলাম। করার পর 5,000 টাকা বলেছিলাম, 5,000 টাকা সিলেক্ট করার পর অ্যাড দিলাম, দেওয়ার পর সাবমিট করলাম। আপনার বিল প্রদানের সিংহভাগ কাজটি কিন্তু হয়ে গেল। এবার আপনাকে যেতে হবে আবারও ফান্ড ম্যানেজমেন্ট, ফান্ড ট্রান্সফার। যাওয়ার পর দেখুন যে কাজটি আপনি মাত্র করলেন সেটি কিন্তু এই যে এখন পর্যন্ত পোস্ট হয়নি, অ্যাপ্রুভ হয়ে আছে। তো এটাকে একটা ড্রপ বক্স আছে, এটাকে সিলেক্ট করে পোস্ট টু লেজার দিতে হবে। এই পোস্ট টু লেজার দেওয়ার সাথে সাথে আপনি যে বিলটি প্রদান করেছেন তার সম্পূর্ণ কাজটি কিন্তু হয়ে গেল। এখন যে কাজটি বাকি আছে আপনার নাই, অর্থাৎ যে এই বিলটি রিসিভ করেছে অর্থাৎ যার পক্ষ থেকে আপনি বিলটি দিয়ে দিয়েছিলেন সেই অফিসের কাজ আছে। এই বিলটি যখন আপনি কুরিয়ার বা অন্য মাধ্যমে ওই অফিসে পাঠিয়ে দেবেন, অর্থাৎ যে অফিসের স্টাফ অর্থাৎ যে অফিসে এই বিলটি বুক হবে, মূলত খরচটি যেই অফিসে বুক হবে সেই অফিসে পাঠিয়ে দেবেন, তখন সেই বিলটি পেয়ে কীভাবে পোস্টিং দেবে সেই অপশনটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। আমি পাঠিয়েছিলাম কয়রা ডেভেলপমেন্ট অফিসে, তাহলে আমি কয়রা ডেভেলপমেন্ট অফিসে লগ ইন করি। প্রবেশ করি কয়রা ডেভেলপমেন্ট অফিসে, আমাকে এখানেও বিলটি যদি রিসিভ করতে হয় অ্যাকাউন্টিং মোডাল যেতে হবে। একটি বিষয় মনে রাখা দরকার, আমি কিন্তু সেন্ড যখন করেছিলাম ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করেছিলাম, দেখুন ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ বিল প্রদান করেছিলাম কিন্তু ফান্ড ট্রান্সফারে কাজ করেছিলাম, কারণ যে ব্যক্তি এই টাকাটা দিচ্ছে তার কাছে কিন্তু একটি ফান্ড অর্থাৎ ক্যাশ সে প্রদান করতেছে, সেই জন্য সে ফান্ড ম্যানেজমেন্টে কাজ করেছে। কিন্তু যে এই বিলটি পোস্টিং দেবে তা সে কিন্তু ক্যাশ রিসিভ করতেছে না, যার একটি বিল রিসিভ করতেছে সেই বিলটি তার কোন খাতে বুক হবে সেই খাতে থেকে দরকার। এই জন্য তাকে কি করতে হবে, ভাউচারে যেতে হবে এবং ট্রান্সফার রিকনসিলেশন যেতে হবে। মনে রাখবেন ফান্ড ট্রান্সফার কিন্তু যেহেতু বিল দিয়েছিল এই জন্য যে রিসিভ করবে তার ফান্ড ম্যানেজমেন্টে না যেয়ে ভাউচার ট্রান্সফারে যেতে হবে। ভাউচার ট্রান্সফারে গেলে এই যে একটি বিল, যে বিলটি 5,000 টাকা দিয়েছিল আপনার খুলনা সদর অফিস, সেই বিলটি এখানে পাবে। পাওয়ার পরে এটার পরে যে কোনো জায়গায় ক্লিক করলে এইভাবে আইল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ডিটেলসে যাবে, ডিটেলসে যাওয়ার পর যে খাতে এই বিলটি বুক করবে সেই খাত চিনিয়ে দিয়ে আপডেট দিলেই কিন্তু, অ্যাকসেপ্ট করলে কিন্তু কাজটি সম্পন্ন হয়ে যাবে। আমি বলেছিলাম যে 5,000 টাকার টিএবিল, তো সেক্ষেত্রে টিএবিল সিলেক্ট করতে হবে। তো টিএবিল আমরা ডোমেস্টিক ট্রাভেলিংয়ে যাই আমরা জানি, তো ডোমেস্টিক লোকাল ডোমেস্টিক ট্রাভেল সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট অ্যামাউন্ট বসালাম,
বসানোর পর পার্টিকলস নিলাম টেবিল পেজ টু এ জব বার জব বার এখানে এই পার্টিকুলারসে আরেকটা জিনিস লেখা যেতে পারে থ্রু টিএসআরইউ জিএস থ্রু খুলনা এসআইডিআর সদর ও ডাবল এফ আই সি সদর অফিস। তাহলে এই পার্টিকুলারসের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এই বিলটি আপনি সরাসরি টাকা প্রদান করেন নাই, এটা খুলনা সদর অফিস টাকা দিয়েছিল, আপনি জাস্ট এখানে বিল দিয়েছেন, অ্যাড দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে একটি কনফার্মেশন মেসেজ আসবে যে আপনি কি নিশ্চিত এটা পোস্টিং দিতে চান, কারণ পোস্টিং দিলে আপনাকে আর এডিট করার সুযোগ দেবে না। আপনি যদি নিশ্চিত হন তাহলে ইয়েস। এখানে একটা বিষয় জানা দরকার যে এই পোস্টিংটি আপনি কিন্তু এই বিলটি আর অর্থাৎ এই ভাউচারটি কিন্তু আর এডিট করতে পারবেন না। হ্যাঁ, আপনি রিভার্স জেনারেল করতে পারবেন আপনার যদি ভুল হয়ে যায়, কিন্তু এডিট করতে পারবেন না ভাউচার। আরেকটা বিষয় জানা দরকার, সেটি হচ্ছে কি ফান্ড ট্রান্সফার যখন দিয়েছে তখন আপনার প্রথমত সাবমিট করার পর আবারও ফান্ড ম্যানেজমেন্টের যে পোস্ট টু লেজার দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু যে রিসিভ করবে তার আর কোনো পোস্ট টু লেজারের দরকার নেই বা ভাউচার পোস্টিংয়েরও দরকার নেই। এই যে পোস্টিং দিয়েছে সেই ভাউচারটি কিন্তু অটোমেটিক সিস্টেমে পোস্টিং হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের এপিসোডে ফান্ড কীভাবে অর্থাৎ ফান্ড ট্রান্সফার, মানে এক অফিসের বিল অন্য অফিস থেকে কীভাবে প্রদান করবে এবং সেই বিল যে অফিসের বিল সেই অফিস কীভাবে ভোগ দেবে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারাও অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার আরও ভিডিও এই বিভিন্ন রকম ভিডিও চান, বাট আপনার আমার চ্যানেলে ঢুকে যদি আপনি ভিডিও লিস্টে যান তাহলে এই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন। আরও যেসব ভিডিও নাই সেগুলো আমি করে পরবর্তীতে আপলোড করে দেব। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমার এই চ্যানেলটাকে আরও অনেকদিন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি আরও প্রয়োজনীয় অনেক কন্টেন্ট এতে অ্যাড করব, যেমন এক্সেলের আপডেট, অ্যাডভান্স লেভেলের এক্সেলের যে কাজগুলো আছে, পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে এইগুলা, তাছাড়াও আরও অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট এতে অ্যাড করব। সো আপনারা যদি প্রয়োজন মত করে তাহলে এটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর অর্থের প্রয়োজন হয়, জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে একটা ক্লিক দিয়ে রাখবেন, যদি কোনো নতুন ভিডিও আমি আপলোড দিই তাহলে আপনাকে নক করবে সিস্টেমে। তো